বিরতিহীন এক ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না হাইকোর্টের রায় আপিল করবে সরকার গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম সহ তিনজনকে দুদকের জিজ্ঞাসাবাদ ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান শুরু হলো আজ ১৪ দিনে টিকা পাবে ২ কোটি ২০ লাখ শিশু দিল্লিতে বাংলাদেশ ভারত নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ অভিন্ন নদীর পানি বণ্টনে সুরাহার আশা এবং গ্যাস বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগে করাইল বস্তিতে মাসে ২৪ কোটি টাকা চাঁদা আদায় নিয়ন্ত্রণে কাউন্সিলর এবার বিস্তারিত সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগে থেকে অনুমতি নেওয়া লাগবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয় যা কার্যকর করা হয় ২০১৯ সালের পয়লা অক্টোবর এতে বলা হয় কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে তবে সকালে সেই বিধান বাতিল করে রায় দেন হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণ আদালত বলেন সরকারি কর্মচারী আইনের ৪১ ধারাটি সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী তাই এটি বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আদালত এটা রায় দিয়ে বলেছে যে এটা দেওয়ার সুযোগ নাই সংবিধানে এটা যে নির্দেশনা আছে সেই অনুসারে আইনটা অবৈধ এবং সংবিধান পরিপন্থী এবং এটা মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করে আদালত রায় দিয়েছে এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন মামলাটা যদি দায়ের করার সাথে সাথে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে তিনি এই মামলাটা মিথ্যা এবং ওই মামলা থেকে উনি খালাস পেয়ে বের হয়ে আসেন তো মাঝখানে যে তার এই যে ভোগান্তিটা সেটাতে নিরসন করার জন্য এবং সরকারি কাজের সুবিধার জন্য এই আইনটি করা হয়েছিল এবং আদালত আজকে যে রায় দিয়েছেন রায়ের কপি পাওয়ার পর আমরা আপিল করবো এটা সম্বন্ধে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এতে বলা হয় সংবিধানের ২৬-১ ও ২ এবং ২৭ ও ৩১ অনুচ্ছেদ লঙ্ঘন করে এ বিধান নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রায় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে সরাসরি যুক্ত আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত আশিস সৈকত স্বাগত আপনাকে ২০১৮ সালের আইন এবং আইনে স্পষ্ট করে বলা ছিল যে ফৌজদারি কোনো আইন কোনো মামলায় সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হলে অবশ্যই তাদেরকে পূর্ব অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আজকে সেইটি সেই বিধানটি বাতিল করা হলো অনেক আলোচনা সমালোচনা হয়েছিল ২০১৮ সালে নিশ্চয় আপনার মনে আছে যে জানাবেন এরই মধ্যে আপনি অনেক খোঁজখবর নিয়েছেন দেখেন ২০১৮ সালের যে আইনটি নভেম্বর মাসে এই আইনটি পাশ হয়েছিল এবং আইনটি পাশের পর কিন্তু এটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল কারণ এই আইনটি সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক একটি আইন সংবিধানের ২৬ এবং ২৭ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে দেশের রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার তারা ভোগ করবে এবং ২৭ এ বলা আছে যে যদি কোনো আইন এই এই মানুষের মধ্যে বৈষম্যমূলক কোনো আইন যদি হয় এবং কোনো আইনে যদি এই সংবিধানে এই ধারাকে যদি কন্ট্রাডিক্ট করে তা ওই আইন আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে এবং এর কারণে কিন্তু ২০১৮ সালে আইনটি পাশ হলো ১ বছর পর্যন্ত কিন্তু আইনটা কার্যকর হয় নাই এই আইনটা কিন্তু কার্যকর হয়েছে ২০১৯ সালে কারণ এটা নিয়ে ব্যাপক আলোচনা তর্ক বিতর্কর পরে শেষ অবধি কিন্তু অনেকটা চুপচাপই কিন্তু এই আইনটা কার্যকর করা হয়েছে এবং কার্যকরের পর আমরা ১৪ দিন পরে আইনটা কার্যকর হয়েছিল ১৯ সালের ১ অক্টোবর আমরা সম্ভবত খবর পেয়েছিলাম প্রায় ১৪ দিন পর যখন এই আইনটার বিরুদ্ধে একটা রিট হয়েছিল মঞ্জিল মোর্শেদ যখন এই আইনটা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল এবং আজকে যে রায়টা হয়েছে সেটা কিন্তু সেই রিটেরই কিন্তু আজকের রায়টা হলো যে বহুল প্রত্যাশিত এই রায়টি কিন্তু আজকে হলো তো মানে এটি খুবই আমি মনে করি যে খুবই একটি প্রয়োজনীয় রায় ছিল কারণ বাংলাদেশের কোনো আইনই সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করলে সেই আইন
টিকবে না, এটা সংবিধানে পরিষ্কার করে বলা আছে। অতএব এই আইনটি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটি প্রমাণিত হয়েছে। আসলে আপনি আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু আইনের বিষয়ে আরও আজকে হাইকোর্টের যে রায় দেওয়া হলো সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি ধানমন্ডি থেকে রয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, এবং এরপরে আমাদের সাথে সচিবালয় থেকে আমাদের আরেক সহকর্মী, সরকারি কর্মকর্তাদের প্রতিক্রিয়া কী তা নিয়ে যুক্ত হবেন সহকর্মী নুরে আলম। আমরা সরাসরি ডক্টর শাহদিন মালিকের কাছে একটু যেতে চাই, স্বাগত জানাচ্ছি ডক্টর শাহদিন মালিক আপনাকে। এরই মধ্যে আপনি শুনেছেন এবং এটি নিয়ে এর আগে যখন আলাপ আলোচনা হয় সেই সময় আপনারাও কথা বলেছেন, শুরুতে জানতে চাইবো যে আপনার প্রতিক্রিয়া কি এবং এর সুফল আসলে কি মিলবে এখন? এই যে আজকে যে রায় হয়েছে এটাকে আমি নিঃসংকোচে সাধুবাদ জানাচ্ছি। এটা খুব, ওনাদের যে গ্রেফতারের কথা বলা হয়েছে, গ্রেফতার তো হয় ফৌজদারি অপরাধের অভিযোগে, এবং ফৌজদারি আইনে দেশে সবাই সমান, অন্য আইনে মানে একেবারে আক্ষরিক অর্থে সবাই সমান না, কিন্তু ধরেন আমি যদি ডাকাতি করি এবং আমাকে যদি গ্রেফতার করা হয়, আমি কি বলতে পারবো যে আমার পিএইচডি ডিগ্রি আছে বা আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের জন্য আমাকে গ্রেফতার করা যাবে না, চিফ জাস্টিসের পারমিশন লাগবে? এটা তো হতেই পারে না। এইটা হয়েছিল কি, ব্রিটিশ আমলে যখন ঔপনিবেশিক কর্মকর্তারা, সাদা চামড়া ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তারা ছিলেন, দেশ আমাদের শাসন করতেন, তাদের জন্য এই বিশেষ সুযোগ সুবিধা ছিল যে তাদেরকে গ্রেফতার করার আগে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি লাগত, এমনকি তাদের বিচার করার জন্য ভিন্ন আদালত ছিল। মানে দেশেই আমরা যা তখন ভারতীয় ছিলাম বা বাঙালি ছিলাম, আমাদের ফৌজদারি অপরাধের জন্য যে আদালতে বিচার করা হতো, ব্রিটিশ কর্মকর্তাদের অন্য আদালতে বিচার করা হতো, অন্য প্রক্রিয়া ছিল। ওইটাই আমার মনে হয় এখনও আমাদের আমলাতন্ত্র সেটাকেই ধারণ করে আছেন। তারা হয়তো নিজেরা ভাবছেন যে তারা ওই ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তাদের উত্তরসূরি, এবং তাদের যেই বিশেষ সুযোগ সুবিধা ছিল এটা তারাও এই আমাদের প্রজাতন্ত্রে ভোগ করবে। এটা খুবই অস্বাভাবিক, ফৌজদারি আইন এটা হতেই পারে না যে এক শ্রেণীর ব্যক্তি অন্য শ্রেণীর ব্যক্তি থেকে ভিন্ন। ডক্টর শাহদিন মালিক, একটু জানতে চাই আজকে যে রায়টি হলো সেখানে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সেই হিয়ারিংয়ে বলেছেন যে এই আইনটি বৈষম্যমূলক নয়। তিনি বলেছেন যে সরকারি কর্মচারীরা নিজেরাই একটি শ্রেণী, এই শ্রেণীর মধ্যে বৈষম্য নেই। মানে আপনি কি বলবেন? না, অবশ্যই এটা আইনে শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, ধরেন একটা চাকরি বিজ্ঞাপন দিল, বলা হলো যে এমএ পাস লাগবে, তা আমি আপনি ধরেন যে কেউ এসএসসি পাস সে তো দরখাস্ত করতে পারবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বিভিন্ন আইনে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়, কিন্তু ফৌজদারি আইনে আক্ষরিক অর্থে সবাই সবার, এটা হলো ফৌজদারি আইন। গ্রেপ্তার তো হবে ফৌজদারি অপরাধের অভিযোগে, ফৌজদারি অপরাধের অভিযোগে দেশের বড় কর্মকর্তাই হোক আর সাধারণ মানুষ হোক, দোষী সাব্যস্ত হলে একই শাস্তি হবে। অতএব এটা হলো ফৌজদারি আইনের ব্যাপার, অন্য আইনে বৈষম্য হতে পারে, সরকারি চাকরিদের বিশেষ সুযোগ সুবিধা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, যেটা আপনার চাক, কিন্তু ফৌজদারি আইনে এই বৈষম্য করা যাবে না, এটা একেবারে আইনের মৌলিক ধারণার পরিপন্থী না। কিন্তু ফৌজদারি আইন নিয়েই তো আজকে স্যার রিটটি ছিল এবং রায়টি হলো, কিন্তু সেখানে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে ব্যাখ্যাটি দিলেন যে তারা এই বেনিফিট পেতে পারে ফৌজদারি আইনেও, যে কারণ সরকারি কর্মচারীরা নিজেরাই একটা শ্রেণী, মানে এই শ্রেণী বলতে উনি কী বোঝাতে চাইলেন? না না, ওইটা হলো শ্রেণী হলো অন্য ব্যাপারে। ধরেন ওই যে পেনশনের ব্যাপারে, আপনি যে পেনশন পাবেন তাদের পেনশন সুযোগ সুবিধা অন্য, তাদের ওই ধরেন মানে ট্রেনে প্লেনে অন্য সুযোগ সুবিধা আছে, ওইখানে হতে পারে। আর উনি যেটা ডিপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন, হ্যাঁ উনি রাষ্ট্রের আইনজীবী, রাষ্ট্রের একটা আইন তো ডিফেন্ড করা বা ওইটার পক্ষে কথা বলা হলো ওনার পেশাগত দায়িত্ব, অতএব উনি ওখান থেকে কিছু একটা যুক্তি তো দাঁড় করিয়েছেন এবং উনি যুক্তি উপস্থাপন করেছেন, এটা উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করেছেন। এটা কি আপনার কাছে মনে হয় না যে এটি একটি খোড়া যুক্তি, কারণ এটি মানুষের যে মৌলিক অধিকার সেই জায়গার পরিপন্থী এই ধরনের একটি উক্তি? কারণ তিনি তো রাষ্ট্রেরও আইন কর্মকর্তা, সেক্ষেত্রে রাষ্ট্রের সব মানুষের অধিকার দেখার দায়িত্ব তো তার। অবশ্যই অবশ্যই,
এবং আপনি যেটা বললেন এটা তো খোড়া যুক্তি যে এটা তো আদালতের রায় প্রমাণ না, আদালতে আমি কি মনে করবো, আদালত তো মনে করেছেন এটা খোড়া যুক্তি, এই জন্য এই যুক্তির মানে এই যুক্তি আমলে না নিয়ে উনি, আমি যেই কথা বললাম যে মঞ্জুর মুর্শিদ সাহেব কী কথা বলেছেন, বাট আমার মনে হয় যে বাদীর পক্ষে কথাগুলি এই ধরনেরই হওয়ার কথা। আরেকটা বিষয় স্যার একটু জানতে চাই যে সংবিধানটা যদি আমরা দেখি যে সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন আপনা আপনি বাতিল হয়ে যেতে পারে, এই ডক্টর মঞ্জিল মুর্শিদ যে রিটটা যেটি করেছিলেন 2019 সালে সেই রিটের আজকে যে রায়টি হলো, তো এই আইনটি কি আজকের রায়ের পরে এই আইনটির কার্যকারিতা কি আর থাকতে পারে? না, আজকের রায়ের পরে এখন আপিল বিভাগ যদি ওইটাকে স্থগিত না করে, স্টে না করে, তাহলে আজকের পরে কালকে মানে কালকে কোনো সরকারি কর্মচারীকে ফৌজদারি ব্যাপারে অপরাধ আসলো, আগামীকাল তাকে গ্রেফতার করতে কোনো আপত্তি নাই, যদি না আগামীকালের মধ্যেই আপিল বিভাগ এটাকে স্টে করে দেয়। আর ওই যে আপনি যেটা বলছেন যে বাতিল, একটা সংবিধান পরিপন্থী আইন হলে ওইটা তো একপক্ষের যুক্তি থাকবে যে এটা সংবিধান পরিপন্থী না, অপরপক্ষের যুক্তি থাকবে এটা সংবিধান পরিপন্থী, এইটা নির্ধারণের দায়িত্ব সংবিধান হাইকোর্টকে দিয়েছে, অতএব এই জন্য এটা বাতিল করতে হলে হাইকোর্টে আসতে হবে। না, এখন তো যা অ্যাটর্নি জেনারেল সর্বশেষ যেটি বলেছেন গণমাধ্যমকে যে তারা আপিল করবেন, আপিল করার প্রস্তুতি নিচ্ছেন, মানে আপিল করলে শেষ পর্যন্ত এইটার ভাগ্য কি হতে পারে, আজকে যে রায়টি হলো তার ভাগ্য? এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটা তো বলা উচিত না, এটা তো নির্ধারণ করবেন আপিল বিভাগ, এবং ওই জন্য আমাদের অপেক্ষা করতে হবে কোন রায়, ভবিষ্যতে কি রায় হবে এই সম্পর্কে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। না, সে জায়গায় তো সংবিধান মানে আপনি সংবিধান নিয়ে যথেষ্ট কাজ করেছেন, সংবিধানই তো আমাদের মূল আইন, তো সেটার সাথে কন্ট্রাডিক্ট করে বলে হাইকোর্ট একটি রায় দিল, এখন আইনের কারণে একটি আপিল হয়তো হবে, অ্যাটর্নি জেনারেল হয়তো করবেন, কিন্তু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা আইন আসলে কতক্ষণ টিকে থাকতে পারে বা পারবে? না, এখানে প্রক্রিয়া হলো ওই প্রাথমিক শুনানিতে যদি আপিল বিভাগ এই রায়কে স্থগিত করে দেয় তাহলে এটা আটকায় যাবে, আর শেষ পর্যন্ত হ্যাঁ আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বহাল রাখবে না বাতিল করবে এটা তার উপরে নির্ভর করবে, এইটার ব্যাপারে এই পর্যায়ে আমার কিছু বলা সমীচীন হবে না, এটা বলা উচিত হবে না একজন আইনজীবী হিসাবে। বিশেষত ধন্যবাদ ডক্টর শাহদিন মালিক, আমরা আসলে অনেক কিছুই পরিষ্কার হলাম আপনার কাছ থেকে যে আসলে সংবিধানে পরিষ্কার করেই বলে দেওয়া আছে, তারপরও আইনের একটা সুযোগ যেহেতু আছে তারা আপিল করবেন, অ্যাটর্নি জেনারেল অফিস যেমনটি বলেছেন, আমরা হয়তো অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আপিল বিভাগ কী রায় দেয়। আশিস সৈকত, আমরা আসলে ডক্টর শাহদিন মালিকের সাথে কথা বলে আপনি যেমনটি বলছিলেন যে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে গেলাম, কিন্তু এই যে হাইকোর্টের রায় হলো, আর আপনি যেমনটি শাহদিন মালিককেও বলছিলেন যে অ্যাটর্নি জেনারেল নিজেই বলেছেন যে তারা এটি নিয়ে আপিল করবেন হাইকোর্টে, যদি আপিল করেন সেক্ষেত্রে কী হতে পারে, যদিও আমরা ডক্টর শাহদিন মালিকের কাছ থেকে পরিষ্কার উত্তর পাইনি, আপনি একটু যদি প্রক্রিয়া বা এর পরবর্তী ধাপ কী হতে পারে? ডক্টর শাহদিন মালিক আসলে সংবিধানের একজন খুবই বিশেষজ্ঞ মানুষ এবং তিনি খুবই বিনয়ী মানুষ, উনি বিনয়ের সঙ্গে বলেছেন যে সেটি আসলে আদালতই সিদ্ধান্ত নেবে, তবে সংবিধান আমাদের প্রধান আইন তিনি উল্লেখ করেছেন, সেই আইনের সঙ্গে কন্ট্রাডিক্ট যে কোনো আইনই আসলে শেষ অবধি টিকে না। এখন এমনটি হতে পারে যে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সেটি স্টে করে রাখতে পারে, স্টে করে পরবর্তী শুনানির জন্য সময় ক্ষেপণ করতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা যদ্দূর বুঝি যে সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি কোনো আইনই শেষ অবধি টিকবে না, এবং এটির কোনো রেওয়াজও নেই। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলির দিকে যদি তাকান, ভারত, নেপাল, এমনকি আমাদের আশেপাশের দেশ, সব দেশেই আপনি যদি দেখেন, আমি 4-5টা দেশে খোঁজ দিচ্ছিলাম যে কোনো দেশেই কিন্তু এরকম কোনো আইন নাই যে বিশেষভাবে বিশেষ কোনো শ্রেণীকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ কোনো আইন নাই সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করতে হলে। সেক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন এসেই যায়, তাহলে এরকম একটি সাংঘর্ষিক আইনের বিষয়ে এত পরে এসে কেন রিট হলো, যেহেতু এটি কার্যকর হয়েছে 2019 সাল থেকে আর আজ তো 2022 সাল, আজ রায় ঘোষিত। 2019 সালের 1 অক্টোবর আইনটা কার্যকর হয়েছিল এবং রিট কিন্তু হয়েছে তার 14 দিন পরেই, 14 অক্টোবর 2019 সালে রিটটা হয়েছিল, ফলে খুব বেশি সময় পরে রিট হয়নি, কার্যকর 14 দিন পরে রিট হয়েছে, এবং আসলে তো আপনি জানেন যে একটা লম্বা প্রসেস, মাসকালে একটা করোনাকাল গেছে, হিয়ারিং হয়নি, ফলে একটা নানা কারণেই সময় নিয়েছে, তবে শেষ অবধি কিন্তু হাইকোর্ট আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনেক কথা বলার চেষ্টা করেছেন, আদালতে
তারপরেও কিন্তু হাইকোর্ট কিন্তু তার যে সংবিধানকে সমুন্নত রাখা, সংবিধানে কিন্তু 26 এবং 27 খুব পরিষ্কার করে বলা আছে, এবং হাইকোর্ট কিন্তু সেটাই উচ্চারণ করেছেন যে এই ধরনের কন্ট্রাডিক্টরি কোনো আইন টিকতে পারে না, তারা বিশেষ সুবিধা যারা পাচ্ছেন সেটা বৈধ নয়, সেটা টিকবে না, সেটি কিন্তু পরিষ্কার আজকে। এবং আশিকদা, আজকের মূল রায়ের গ্রাউন্ডটাই কিন্তু এখানেই ছিল, এবং একই সাথে রিটকারী আইনজীবী আদালতের নজরে এনেছিলেন 2013 সালে দুদকেরই এরকম একটা মামলায় হাইকোর্ট একটা বিধান বাতিল করেছিল, কিন্তু সেটি দুদকের আইনের ধারা থেকে বাতিল করা হয়নি, এটাই আদালতের নজরে আনার পর আদালত বলেছিলেন এটা খুবই দুঃখজনক। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে সচিবালয় থেকে রয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম পিন্টু। আজকের যে রায়টি দেয়া হলো, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে সুরক্ষাটা পাচ্ছিলেন এতদিন ধরে আইনের মাধ্যমে, যে তাদের গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশনার আগ পর্যন্ত অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, আপিল না হওয়ার আগ পর্যন্ত সেটি কিন্তু আর থাকছে না, সেই বিষয় নিয়ে সরকারি কর্মকর্তারা কী বললেন নূরে আলম পুরো সচিবালয়ে ঘুরে খোঁজখবর নিয়েছে। নূরে আলম, জানাবেন এই নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী বা সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কী? আসলে এই বিষয়ে কেউ সরাসরি কোনো মন্তব্য করছে না। আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছে যে আসলে এই বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই, আর তেমন একটি আমি তাদের ভেতরেও এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়াও দেখছি না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তারা অফিসিয়ালি আমাদেরকে কোনো বক্তব্য দেয়নি এখন পর্যন্ত। তবে আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের যেটি মনোভাব সেটি হচ্ছে এই আইনটি যখন করা হয়, তারা মূলত তাদের যে লক্ষ্য ছিল সেটি ছিল যে অনেক সময় দেখা যায় যে সরকারি কর্মকর্তাদের বিনা কারণে নাজেহাল করা হয়, বিশেষ করে প্রকল্পগুলোতে যারা এই দরপত্র সংক্রান্ত কাজের সাথে জড়িত তাদেরকে বিশেষ করে ব্যাপকভাবে নাজেহাল করা হয়, কেউ হয়তোবা কাজ না পেলে তার নামে একটি মামলা ঠুকে দেয়, পরবর্তীতে তাকে এটি নিয়ে হয়রানির মুখে পড়তে হয়। তো এই হয়রানি বন্ধেই এই আইনটি করা হয়েছিল বলে জনপ্রশাসন মন্ত্রণালয় দাবি করছে, এবং তারা বলছে যে এটি আসলে একটি ভালো উদ্দেশ্যেই এই আইনটি করা হয়েছিল, আর কেউ যদি অপরাধী হয় তার বিচার তো হবেই, এটি আসলে সরকারি কর্মকর্তাদের এক ধরনের পেশাগত সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছিল বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই রায়ের বিষয়টি তিনি পর্যালোচনা করে পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন, যদিও এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল জানিয়ে দিয়েছেন যে এই রায়ের বিপক্ষে আবার আপিল করা হবে, রায়ের বিষয়ে আপিল করা হবে। আর সব মিলিয়ে বলা চলে যে সরকারি কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে আসলে কেউ কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না। আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আদালতের রায় এই কারণেই হয়তো তারা এই মুহূর্তে মন্তব্য করছেন না, আর আদালত ওই গ্রাউন্ডে দাঁড়িয়ে বলেছেন যে তাদের যেখানে নাজেহালের কথা বলা হচ্ছে সেখানে আদালত বলেছেন যে সংবিধানের 26-এর-1, 26-এর-2 এবং 27 ও 31 অনুচ্ছেদের সাথে সরাসরি সাংঘর্ষিক এই আইন, যার কারণে এই বিধান বা এই ইটে বাতিল করে দেওয়া হলো। আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূরে আলম। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 45 কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় 3,000 কোটি টাকা পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের MD নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এর আগে সকাল থেকে আইনজীবী ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফকে জিজ্ঞাসাবাদ চলে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। একই অভিযোগে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মাইনুল ইসলামকেও আজ জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এর মধ্যে মাইনুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। জুলাই মাসের শেষ দিকে দুদক এই অভিযোগটির অনুসন্ধান শুরু করে। এরই মধ্যে গ্রামীণ টেলিকমের কাছে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হলে তারা সেগুলো দুদকে জমা দিয়েছে। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই জিজ্ঞাসাবাদের বিষয়ে আরো বিস্তারিত জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, এই মুহূর্তে গ্রামীণ টেলিকমের MD নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এর আগে দুজন আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি জানতে পেরেছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। দুজন আইনজীবীকে আসলে সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
এবং যে নাজমুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ টেলিকম, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 1:30 থেকে। এখন আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের করা হচ্ছে, কারণ হচ্ছে যে তারা সবাই আসলে সংশ্লিষ্ট। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে 437 কোটি টাকা, এই টাকা কিন্তু লভ্যাংশ ছিল, অর্থাৎ যেই লভ্যাংশ যেটা কিনা কর্মচারীদের যেই ইউনিয়ন ছিল সেই ইউনিয়নে এই টাকা জমা হওয়ার কথা ছিল। এই টাকার একটি অংশ, প্রায় 26 কোটি টাকা, এটি আসলে পর্যায়ক্রমে কর্মচারীদের মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা ছিল, যেটা কিনা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ এসেছে দুদকের কাছে। এবং এখানে যে দুই আইনজীবীর কথা বলা হচ্ছে, ইউসুফ আলী এবং হচ্ছে জাফরুল হাসান চৌধুরী, এই দুই আইনজীবীর বিভিন্ন আইনি সহায়তা দিয়েছেন, এই মর্মে কিন্তু এই 26 কোটি টাকা বিভিন্নভাবে আত্মসাত করা হয়েছে, যার সাথে আসলে আরও অর্থাৎ ইউনিয়নের নেতারা জড়িত। আপনি ইতিমধ্যে একজনের কথা বলেছেন, উনি ছাড়াও, ইউসুফ আলী ছাড়াও এখানে কিন্তু মইনুল ইসলাম ছাড়াও এখানে আরও বেশ কয়েকজনের নাম আমরা দেখতে পাচ্ছি দুদকের কাছে যেই অভিযোগ এসছে, কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ, মাহমুদ হাসান, মইনুল ইসলাম সহ সবাই কিন্তু এই 26 কোটি টাকা তারা আত্মসাত করেছে এবং এই দুই আইনজীবীকে বিভিন্ন আইনি সেবা নিয়েছেন, এই মর্মে তাদেরকেও কাছেও কিন্তু এই টাকা গিয়েছে তাদের অ্যাকাউন্টে। তো এই আসলে কি আইনি সেবা দিয়ে, অর্থাৎ কি সেবার ভিত্তিতে এই আইনের লোকজনকে, অর্থাৎ এই উকিলদেরকে টাকা দেওয়া হয়েছে? এবং এইগুলোতে কিন্তু সিগনেচার করেছেন গ্রামীণ টেলিকমের যে MD, তিনি কিন্তু সিগনেচার করেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে জানা হচ্ছে এখন। এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মাইনুল ইসলামকেও কিন্তু আজ জিজ্ঞাসাবাদ করা হবে। রিশাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, জিজ্ঞাসাবাদের পর কি কি তথ্য জানা যায় আমরা আপনার মাধ্যমে জানতে পারবো নিশ্চয়ই। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং CEO তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এ বিষয়ে ব্যাংকগুলোতে সম্প্রতি চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। আগামী 29 আগস্টের মধ্যে তাকসিম এ খানের যাবতীয় হিসাব ও লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে। মানি লন্ডারিং আইনের আওতায় এই তথ্য চেয়েছে BFIU। চিঠিতে বলা হয়েছে, তাকসিম এ খান এবং তার পরিবারের সদস্যদের বর্তমান ও আগের সব ব্যাংক হিসেবের তথ্য দিতে হবে। এর আগে ওয়াসার MD-কে অপসারণের প্রশ্নে সংশ্লিষ্ট বোর্ডের নিষ্ক্রিয়তা নিয়ে রুল দেয় উচ্চ আদালত। একই সাথে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর 13 বছরে মোট কত টাকা বেতন, উৎসভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়েছেন তার হিসেবও চেয়েছে হাইকোর্ট। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে, মজুরি বৃদ্ধির দাবিতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি চলছে আজ। মিয়ানমারের অসহযোগিতায় 5 বছরেও প্রত্যাবাসনের দৃশ্যমান অগ্রগতি নেই, হতাশ আশ্রিত রোহিঙ্গারা। পাঁচ থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে আজ, চলবে বেলা 3টা পর্যন্ত। প্রথমে সিটি কর্পোরেশনগুলোতে টিকা কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা সারা দেশে কার্যকর করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুসারে 12টি সিটি কর্পোরেশন এলাকায় 186 কেন্দ্রে কাজ করছে 1,807টি টিম। উত্তর ঢাকায় 15টি ও দক্ষিণের 6টি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে টিকা। আগামী 14 দিনে 2,20,00,000 শিশুকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। এদিকে 11 আগস্ট টিকা দেওয়া শিশুরা সুস্থ আছে এবং কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি দেশের 10টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে কার্ড নিয়ে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেই দেয়া হচ্ছে টিকা। শিশুদের টিকাদান শুরু হওয়ায় বেশ খুশি অভিভাবকরা। করোনা টিকা কার্যক্রমের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নেয় শিশুরা। ইনজেকশনকে ভয় পেলেও করোনার টিকা দিতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। রাজশাহী মহানগরীর 54টি স্কুলের 9,135 শিক্ষার্থীকে দেয়া হয় করোনার টিকা। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে কার্ড নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেই টিকা দেয়া হচ্ছে।
ভ্যাকসিন দিলে আমাদের ভালো লাগছে, আমরা সবার সাথে এখন মিশতে পারবো। বাচ্চারা সব নিজেদের উদ্যোগে রেজিস্ট্রেশন করেছে, যারা রেজিস্ট্রেশন করতে যাদের সমস্যা হয়েছে তারা আমরা প্রতিষ্ঠান থেকেও আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি। বরিশাল নগরীর 20,518 জন শিশুকে করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে শিশু টিকা কর্মসূচি। খুলনায় শিশুদের টিকা দেয় খুশি অভিভাবকরা। সিলেটে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মহানগরীর 42টি ওয়ার্ডের প্রায় 95,000 শিশু টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে অবশ্যই করোনার যে প্রকোপটা যে ছিল আমাদের সেটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারবো। আমরা বাচ্চাদের জন্য স্পেশালি ফর্মুলেটেড ফাইজার বায়োনটেক কমিউনিটি ভ্যাকসিনটা দিচ্ছি। রংপুরে প্রতিদিন টিকা দেওয়া হবে 10,000-এর বেশি শিক্ষার্থীকে। প্রতিটি শিশুকে করোনা টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। আমরা বিগত সময় একটা ব্যাপক কর্মযজ্ঞ আমরা খুবই সাকসেসফুলি করতে পেরেছি এবং আমরা মনে করি যে এটাও আমাদের খুব সুন্দর এবং ভাবে হবে। ময়মনসিংহে 2 সপ্তাহে প্রায় 70,000 শিক্ষার্থীকে দেওয়া হবে করোনা টিকা। এছাড়া ভ্যাকসিন পাচ্ছে কুমিল্লার নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিক্ষার্থীরাও। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একদিন এগিয়ে বুধবার থেকে শুরু হয়েছে 5-11 বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি। চট্টগ্রামে মোট 4,00,000 শিশুকে করোনা টিকা দেওয়া হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতাল চলাকালে সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। সকালে রাজধানীর পল্টনে মিছিল বের করে হরতাল সমর্থকরা, পরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পল্টন মোড়ে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। এছাড়াও শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। আধাবেলার হরতালে নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বামজোটের এই হরতালে সমর্থন দেয় বিএনপি, ন্যাপ, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। দিল্লিতে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জিআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এর আগে মঙ্গলবার সচিব পর্যায়ে বৈঠক হয়। দীর্ঘ 12 বছর পর মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম উপস্থিত থাকবেন, আর ভারতের পক্ষে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সবশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি হয়েছিল 2010 সালে। এবারের বৈঠক শেষে কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টনে দুই দেশের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, আর এ নিয়ে চুক্তি সই হতে পারে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরে। নয়াদিল্লিতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনায় থাকছে ফেনী নদীর পানি বণ্টনের ইস্যুটি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভারতের সাবরুম নদী থেকে পানি উত্তোলনের সমস্যা হবে না বর্ষায়, তবে শুষ্ক মৌসুমে ব্যাহত হতে পারে খাগড়াছড়ির সেচ কার্যক্রম, আর হুমকির মুখে পড়তে পারে এই অঞ্চলের কৃষিকাজ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে উৎপত্তি ফেনী নদীর 140 কিলোমিটার দীর্ঘ নদীটি দুই দেশের সীমান্তরেখায় 94 কিলোমিটার অতিক্রম করেছে। 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ফেনী থেকে ত্রিপুরার সাবরুম এলাকায় 1.82 কিউসেক পানি দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। স্থানীয়রা বলছেন, বর্ষাকালে ফেনী নদীতে পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুমে একেবারেই তা কমে আসে। চর জাকার কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় রামগড় অংশে পানি সংকটের শঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মুহুরি ফেনী সেচ প্রকল্প। দিনকালে এই সময় পানি থাকে না, ওই সময় খালি চর, আর বর্ষার সময় পানি দিয়া তারা যদি নেয় আমাদের কোনো সমস্যা নাই। শীতকালে নদী শুকাই যায়, তো এই চাষবাসের জন্য অসুবিধা হয়, আর ভারতের যদি পানি উঠায় তাহলে আমাদের আরও অসুবিধা হবে। পানি বণ্টনে সকলের স্বার্থ রক্ষার উপর জোর দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শুষ্ক মৌসুমে আমাদের থেকে ফেনী নদী থেকে পানি নিয়ে যায়, তার উপরও আমাদের যে কৃষি জমি আছে এগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকার যে কৃষি আছে ব্যাপক আবার একটা ব্যাঘাত ঘটতে পারে বলে আমি মনে করি। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্তের পর পানি বণ্টনের বিষয়টি বাস্তবায়নের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেখান থেকে ইনটেক ওয়েলটা হবে, যেখান থেকে পানিটা নিচ্ছে সেই স্থানটা নির্ধারণ করা,
এবং এটা তারপর ওদের প্রয়োজনীয় স্ট্রাকচার করার পারমিশন দেওয়া, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন সমঝোতা চুক্তি বা অন্যান্য চুক্তি স্বাক্ষরিত হবে তখন পরবর্তী কার্যক্রম যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। ফেনী নদী থেকে সেচ প্রকল্পের অন্তত 70% পানির যোগান আসে। পানির প্রবাহ ঠিক রাখতে এখনই নদী খননের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময়মতো ন্যায্য পানি না পাওয়ায় দেশের দীর্ঘতম নদী সুরমা ও খরস্রোতা কুশিয়ারা এখন মৃতপ্রায়। এছাড়া নদীর উৎসমুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে চরজাগায় এর বিরূপ প্রভাব পড়েছে সিলেটের উত্তর পূর্ব জনপদে। নদী গবেষকরা বলছেন, এবারের যৌথ নদী কমিশনার বৈঠকে কুশিয়ারা নদীর পানির হিস্যা নিয়ে মীমাংসা হলে ওই এলাকার কৃষি নির্ভর অর্থনীতি বদলে যাবে। ভারতের বরাক নদী থেকে জকিগঞ্জের আমল শীত সীমান্তে দুভাগে বিভক্ত হয়ে বয়ে যাচ্ছে সুরমা ও কুশিয়ারা নদী। বরাক নদীর প্রায় 70% পানি কুশিয়ারা দিয়ে প্রবাহিত হওয়ায় সুরমা নদী এখন নিথর নিষ্প্রাণ। তবে বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহ থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে না সুরমা ও কুশিয়ারা নদীতে। পানি না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই জায়গাতে আপনার হাওড়া ছিল, আমরা গরু বসে আসছি, সব বিস্তার সবটা আসছিল, এখন আপনার গেছে গিয়া, এখন নদী আপনার নিচে গিত পানি একবারে গাঙ্গর মুরো আগে বালি সর বাই যায় গিয়া, আর বাউস পানি খান যে দিতাম মনে পানিগুলো ফাঁপা যায়। ভারতের নয়াদিল্লিতে এবারের জিআরসির বৈঠকে আলোচনার অন্যতম ইস্যু কুশিয়ারা নদীর পানি বণ্টন। তাই শুষ্ক মৌসুমেও পানির ন্যায্য হিস্যা পাওয়ার আশা করছে নদী তীরবর্তী মানুষ। পানি ন্যায্য ভাবে চাই, খিদার লোকে আমরা পানি থইল জীবন উপায়লা, পানি ছাড়া কোনো জিনিস অয় না, মানুষও বাস্তব হার না, সবসময় যে পানি পাই ওটাও দাবি চাই। আমরা সবসময় কৃষিকাজ করতে পারি, ধান খেত করতে পারি, এরকম সুবিধা হোক এটা চাই আমরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রধান দুই নদী মরে গেলে এ অঞ্চলের পরিবেশ বিপর্যয় সহ মানুষের জীবন জীবিকা অর্থনীতি জীব বৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়বে। নদীতে পানি না পাওয়ার ফলে আমাদের কৃষি উৎপাদনের উপরে একটা প্রভাব পড়বে এবং গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা দিন দিন এমনিই আমরা অতিমাত্রায় ইউজ করছি গ্রাউন্ড ওয়াটার আমাদের জীবনযাপনের জন্য, গ্রাউন্ড ওয়াটার লেভেলও প্রচুর পরিমাণ কমে নিচে নেমে যাবে। জিআরসির বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান সিলেটবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কড়াইল বস্তিতে গ্যাস বিদ্যুৎ পানির অবৈধ সংযোগ দিয়ে প্রায় 50,000 ঘর ও দোকান থেকে মাসে চাঁদা তোলা হচ্ছে 24 কোটি টাকা। এটি নিয়ন্ত্রণের অভিযোগ কাউন্সিলর মফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা কাদের খানের বিরুদ্ধে। আর এ নিয়ে প্রায়ই ঘটছে দুই গ্রুপের সংঘর্ষ, ঘটছে প্রাণহানিও। রাজধানীর করাইল বস্তির এই টিন শেডে থাকেন ভ্যান চালক হালিম। এখানকার 5 ঘরের প্রতিটির ভাড়া 2,500 থেকে 3,000, পানি বিল 200, একটি লাইট ও ফ্যানের জন্য দিতে হয় 500, এক বার্নারের গ্যাসের চুলার জন্য গুনতে হয় 700 টাকা, আর এই টাকা তোলার জন্য 3 জন লাইনম্যান আছে। বস্তির দোকানের ভাড়া ঘরের চেয়ে দ্বিগুণ, 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। একটি গ্যাসের চুলার জন্য দিনে দিতে হয় 60 টাকা, ফ্রিজ রাখলে মাসে বাড়তি দিতে হবে 500 টাকা। অথচ এখানে নেই বৈধ গ্যাস সংযোগ। গুলশান লেকের তলদেশের পাইপলাইন থেকে নেওয়া হচ্ছে গ্যাস। একটি পাইপের সূত্র খুঁজতে গিয়ে দেখা গেল সেটি এসেছে গুলশান থেকে। লেকে এমন সংযোগের অভাব নেই। ওয়াসার দুটি পাম্প থেকে পানি পায় বস্তিবাসী। হাতে গোনা বৈধ লাইন থেকে নেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ। বিদ্যুতেও একই অবস্থা, মিটারের বাইরে যত্রতত্র সংযোগ দিয়ে নেওয়া হচ্ছে চাঁদা। তিতাস ও ডেসকোর দাবি, সংঘবদ্ধ একটি চক্রের কাছে অসহায় তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পড়েছেন হামলার মুখেও। এখানে মিটার বসানোর মতো জায়গা নাই, সিস্টেম নাই, বাসাও সেরকম, রেগুলার দেওয়া
মেইনটেইন করা খুব টাফ হবে আমাদের জন্য। এই বস্তিতে ঘর ও দোকান আছে প্রায় 50,000। অবৈধ গ্যাস থেকে মাসে চাঁদা ওঠে 4,60,00,000, বিদ্যুতে 2,00,00,000, পানি থেকে 70,00,000, ময়লা ও নিরাপত্তার নামে 90,00,000, বাড়ি ভাড়া থেকে 15,00,000, নৌকার ভাড়া থেকে প্রায় 3,00,000 টাকা। গ্যাস, কারেন্ট, পানি সব ধরনের ব্যবসা বাণিজ্য চালায় দিয়েছে অপকর্ম। তাদের যত ভাই আছে, যেমন নুরু, আমজাদ, মোহাম্মদ আলী, খাজা, তারা চাইতেছে পুরো একচেটিয়াভাবে গ্যাসের পরে অবৈধ যে ব্যবসাগুলো আছে এইগুলো টিকায় রাখার জন্য মানুষের উপরে অত্যাচার করে। অভিযোগ উঠেছে এই চাঁদাবাজির পেছনে আছেন উত্তর ঢাকার 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান সহ কয়েকজন নেতা, আর তাদের হয়ে টাকা তোলেন ইউনিট আওয়ামী লীগ নেতা নুরু, মোহাম্মদ আলী, রফিক, মঞ্জু, মমিন, শিপন, জুয়েল, নূর আলম সহ অন্তত 20 জন। আমার সম্বন্ধে উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগছে। প্রশ্নই আসে না, এটা যদি কেউ করে তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করব, মাননীয়ের মামলা করব। গোয়েন্দারা বলছেন এই চাঁদাবাজির কারণেই নতুন কমিটি নিয়ে বিবাদে জড়ান ইউনিট আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে দ্বন্দ্বে করাইলে ঘটেছে 5টি খুনের ঘটনা। এইগুলোর সাথে কোনো না কোনোভাবে লোকাল পলিটিক্যাল লোকজন থাকেন, একদিকে এই বস্তিবাসীর লোকদেরকে হাতে রাখার জন্য, অন্যদিকে অবৈধ নানা রকমের ব্যবসা, এই টাকার ভাগাভাগির স্বার্থ থাকছে। নিয়মিত বিল পরিশোধ করেও যেখানে চাহিদা মাফিক গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ পাচ্ছে না নগরবাসী, সেখানে করাইল বস্তির মতো ঢাকায় প্রায় 3,500 বস্তিতে অবৈধভাবে সংযোগ স্থাপন করে কিছু অসাধুচক্র কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব বস্তিতে যদি শৃঙ্খলা ফেরানো যায় তাহলে সরকার যেভাবে কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে, ঠিক সেভাবেই নগরবাসীও এসব সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মজুরি বৃদ্ধির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকদের কর্মবিরতি চলছে আজ। 13তম দিনে পৌঁছালো চা শ্রমিকদের পূর্ণ দিবসের কর্মবিরতি। সকাল থেকে মৌলভীবাজারের 92টি চা বাগানে জড়ো হন শ্রমিকরা, পরে মৌলভীবাজার বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে শ্রীমঙ্গলে শ্রমিকদের আন্দোলনের সমর্থন জানিয়ে তাদের সন্তানরা ক্লাস বর্জন করে মিছিল বের করেন। সিলেটের 23টি চা বাগানেও বন্ধ আছে কাজ, সকাল থেকে বিভিন্ন বাগানে বিক্ষোভ করছেন শ্রমিকরা। হবিগঞ্জের 24টি চা বাগানের মধ্যে 23টিতে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। 13 দিন ধরে আন্দোলন চললেও এর কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চা শ্রমিকরা। আমাদের 300 টাকা মজুরি যদি না হয় তো আমরা কাজে বাইর হব না। বাগানে কাজ আমরা বন্ধ থাকবে 300 টাকা মজুরি না দেওয়া পর্যন্ত। শেখ হাসিনা আজ পর্যন্ত আমরাকে দেখা দিল না। আমাদের তো কোনো কাজ বন্ধ, তো টাকা পয়সা তো আমরা পাই না, বেতনও পাইব না। এর মাঝে 16 দিন হয়ে গেছে মিছিল করছি, এখনো তো কিছুই কেউ আইসা সারা দেয় নাই। মৌলভীবাজার থেকে সহকর্মী তুহিনুর রশিদ এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন। তুহিন, এই নিয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, 13 দিন আজকে, এবং প্রতিদিন আপনারা সেখান থেকে আপডেট দিচ্ছেন। একটু জানতে চাইব যে এই আন্দোলনের আসলে এখন শেষ কোথায়, এ নিয়ে উদ্যোগ কি রয়েছে, কোনো সমাধান হবে কি না আদৌ, সেই বিষয়টি একটু জানাবেন। আরেকটি বিষয়, 2 সপ্তাহ ধরে আন্দোলন, এই 2 সপ্তাহ তো শ্রমিকদের বেতন পাননি বা পাবেন না নাকি? হ্যাঁ, দেখুন, 2 সপ্তাহ হতে চললো আসলে আন্দোলনের। 2 সপ্তাহ যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু 17 দিন, অর্থাৎ প্রথম তারা 4 দিন 2 ঘন্টা করে তাদের কর্মবিরতি পালন করেন, তো সব মিলিয়ে 17 দিন আমরা বলছি। এখন আসলে আপনাকে যে বিষয়টি আমরা জানিয়ে রাখতেছি, এখানে কিন্তু চা শ্রমিকরা প্রত্যেক দিনই তারা আন্দোলন করছেন, এবং আন্দোলনের তাদের কিন্তু এখন যেটি হচ্ছে অর্থাৎ তীব্র থেকে তীব্র হচ্ছে। তারা এখন কিন্তু আর বাগানে সীমাবদ্ধ রাখছেন না তাদের আন্দোলনটা, এখন তারা কিন্তু রাজপথে নেমে আসছেন, অর্থাৎ প্রত্যেক দিনই আমরা খবর পাচ্ছি কোনো না কোনো রাস্তা তারা দখল করছেন, কোনো না কোনো রাস্তা তারা অবরুদ্ধ করে রাখছেন, এবং তারা তাদের যে দাবিটি, অর্থাৎ তারা বলছেন যে তাদের ন্যায্য যে মজুরি, সেই মজুরিটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু বারবার বলছেন। তাদের এই বিষয়টি নিয়ে আসলে এখন আর কোনো যে সমঝোতার ব্যাপারটা নিয়ে অনেকটা ধোঁয়াশা দেখা দিয়েছে, এবং তারা বলছেন যে এটি একমাত্র এক নিরসন করা সম্ভব হবে যদি প্রধানমন্ত্রী তাদেরকে কোনো বিষয়টি, এই মজুরির বিষয়টি নিয়ে আশ্বস্ত করেন। এর বাইরে যে তাদের যে ইউনিয়ন যেটি আছে, অর্থাৎ চা শ্রমিক ইউনিয়ন,
এই চা শ্রমিক ইউনিয়নের প্রতি তাদের কিন্তু এখন আর আস্থা নেই। তারা বলছেন যে এখন চা শ্রমিক ইউনিয়ন কিংবা তাদের যে প্রশাসনের যে আশ্বাস, সেই আশ্বাসটিতে তারা এখন আর তাদের আশ্বাসের মধ্যে রাখতে পারছেন না। তারা বলছেন যে তারা এখন একমাত্র প্রধানমন্ত্রী পারেন তাদেরকে এই যে তাদের কর্মবিরতি, সেই কর্মবিরতি থেকে তাদেরকে ফেরাতে। এবং আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে তাদের যে মজুরির ব্যাপারটি, অর্থাৎ গত দু সপ্তাহ তারা এখানে কিন্তু চা বাগানগুলিতে প্রত্যেক সপ্তাহে তাদেরকে মজুরি দেওয়া হয়, কিন্তু সেটি কিন্তু দু সপ্তাহ ধরে হচ্ছে না, যার ফলে কিন্তু চা, আপনি জানেন চা শ্রমিকরা সাধারণত খুবই নিম্ন আয়ের হয়ে থাকেন, তারা খুব কম টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চালান, যার ফলে কিন্তু এই দু সপ্তাহ ধরে আমরা দেখেছি যে চা শ্রমিকদের মধ্যে একটা দুর্ভোগ তো লেগেই আছে। তো সব মিলিয়ে আসলে চা বাগানগুলি, আপনাকে অনেক ধন্যবাদ। মৌলভীবাজার থেকে সেখানকার আন্দোলনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের 5 বছর আজ। এতদিনেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ নিজ দেশ থেকে বিতাড়িত এসব মানুষ। প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমারের ইতিবাচক সাড়ার উপর নির্ভর করছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে খুঁজতেই কেটে গেল 5টি বছর। এরই মধ্যে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক আলোচনা, কূটনৈতিক তৎপরতা, বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাওয়া ছাড়া নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। জাতিসংঘ সহ বন্ধুপ্রতিম দেশের শীর্ষ নেতারা বিভিন্ন সময় বিতাড়িত মানুষের সাথে কথা বলেছেন, নানা তৎপরতায় দুবার প্রত্যাবাসনের সব প্রস্তুতিও নেওয়া হয়, কিন্তু মিয়ানমারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। এখনও এসব মানুষের বেশিরভাগই ফিরতে চান দেশে। বাংলাদেশের মাটিতে এসেছি 5 বছর হলো, মিয়ানমার সরকার আমাদের অধিকার দেবে বলে আশা করেছিলাম, আমরা ভবিষ্যতে আশা করছি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। নির্যাতন করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তাও 5 বছর হলো, আমরা আশা করব আমাদের সহায় সম্পত্তি ফেরত দেবে তারা, মর্যাদার সাথে ফেরত নিলে আমাদের ঘরে আমরা ফিরে যাব। বিপুল সংখ্যক মানুষের প্রত্যাবাসন নিয়ে এখনও আশা দেখছে বাংলাদেশ, তবে তা নির্ভর করছে মিয়ানমারের ইতিবাচক সাড়ার উপর। মিয়ানমারের রাজনৈতিক ও কূটনৈতিক দায়বদ্ধতা তৈরি না করা গেলে প্রত্যাবাসন সম্ভব নয়। গত 5 বছরে যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা শুধুমাত্র একটি প্রশাসনিক দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার জান্তা সরকারের দমনপীড়নের মুখে দেশ ছাড়ে 7.5 লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া এবং টেকনাফে 34টি শিবিরে বসবাসকারীদের সংখ্যা বেড়ে হয়েছে 12 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ডলার বিক্রির চাপে আরও কমেছে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $39.36 বিলিয়ন। বাজারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবারও $5 কোটি বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে 1 জুলাই থেকে শুরু হওয়া 2022-23 অর্থ বছরের 24 আগস্ট পর্যন্ত 1 মাস 24 দিনে $204 কোটি বিক্রি করা হয়েছে। অব্যাহত ডলার বিক্রির কারণেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ার পরও রিজার্ভ কমছে। এদিকে সেপ্টেম্বরে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জুলাই আগস্ট মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ আরও কমে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ২০২২-23 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার 1%-এরও নিচে। এটি গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ের মধ্যে 5টি মন্ত্রণালয় ও বিভাগ 1 টাকাও খরচ করতে পারেনি। এগুলো হলো পানিসম্পদ, ধর্ম, পররাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রণালয় এবং আর্থিক বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়নকারী সংস্থা IMED-র সবশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ হয়েছে ২,46,000 কোটি টাকা। সেখান থেকে জুলাইয়ে খরচ হয়েছে মাত্র ২,455 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 0.96%। গত অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মোট বরাদ্দের 92%। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুর সংবাদে আরো যা থাকছে। পাকিস্তানে বন্যায় 2 মাসে 9 শতাধিক মানুষের প্রাণহানি, দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান। অনুশীলন করবে টাইগাররা, ফ্লাড লাইটের আলোই হবে অনুশীলন।
ইউক্রেনের রুশ আগ্রাসনের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে চায় কিয়েভ। এ বিষয়ে আগামী বছর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাজ শুরু হবে বলে জানিয়েছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলিনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত 22 জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলায় আহত হয়েছে কমপক্ষে 50 জন। এর আগে ইউক্রেনের স্বাধীনতা দিবসে বেসামরিক অবকাঠামোয় হামলার বিষয়ে সতর্ক করেন তিনি। এদিকে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় শস্য রপ্তানি নিয়ে স্বস্তি প্রকাশ করেন গুতেরেস। তবে খাদ্যের সাথে সাথে সারের আন্তর্জাতিক বাজারকেও স্থিতিশীল রাখার আহ্বান জানান তিনি। কানাডা তাইওয়ানে হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। কানাডার পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দল বাণিজ্যের সুযোগ খুঁজতে এবছর তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন। এমন খবর সামনে আসার এক সপ্তাহের মাথায় চীন এ হুঁশিয়ারি দিল। মঙ্গলবার কানাডার চীনা দূতাবাস থেকে এ বিষয়ে এক বিবৃতিতে পাঠানো হয়। সেখানে কানাডাকে এক চীন নীতি মেনে চলা এবং চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান দেখানোর আহ্বান জানানো হয়। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে অগ্রাহ্যকারী অথবা এতে হস্তক্ষেপকারী যে কোনো দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বেইজিং। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন দ্বীপটিকে নিজেদের অংশই মনে করে। পাকিস্তানে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি থেকে বন্যায় মৃতের সংখ্যা 9 শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে 326 শিশু রয়েছে। বন্যায় আহত হয়েছে 1300 আর বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার। এ সপ্তাহে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পাকিস্তানে এবছর বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিতে প্রায় সব প্রদেশেই দেখা দেয় বন্যা। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় ভূমিধসে বহু প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়। উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নৌ এবং সেনাবাহিনী। জাতিসংঘের হিসেব অনুযায়ী দেশটিতে বন্যায় এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে 23 লাখ মানুষ, বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার, নষ্ট হয়ে গেছে কয়েক লাখ হেক্টর ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ। এই দুই প্রদেশে এবছর গত 30 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সিন্ধুতে স্বাভাবিকের চেয়ে 395 এবং বেলুচিস্তানে 379% বেশি বৃষ্টিপাত হয়েছে। বেলুচিস্তানে 3000 কিলোমিটার সড়ক এবং 129টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, ফলে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পুনর্বাসন এবং অবকাঠামো মেরামতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বন্যা দুর্গতদের জন্য 8000 কোটি রুপি এবং তাদের পুনর্বাসনে আরও 100 কোটি রুপি প্রয়োজন বলে জানান তিনি। প্রাকৃতিক দুর্যোগে নিহত প্রতিজনের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, সেই সাথে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 25,000 রুপি করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহবাজ শরীফ। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপকে সামনে রেখে আজ দুবাইয়ে প্রথম অনুশীলন করবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 9টা থেকে 11টা পর্যন্ত ফ্লাড লাইটে হবে অনুশীলন। দুবাই পৌঁছানোর পর প্রথম দিনে শুধু জিম করে কাটিয়েছেন ক্রিকেটাররা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী মোট 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। আজকের মতো কালো আউটডোরের প্র্যাকটিস করবে সাকিবের দল। কালকের অনুশীলন দিনের আলোয় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর 27 আগস্ট আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টাইগারদের হেড কোচের চাকরি ছেড়েছেন রাসেল ডমিঙ্গো, এমন খবরের কোনো সত্যতা নেই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আজ বিসিবিতে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন তিনি। প্রধান নির্বাহী কথা বলেছেন সাউথ আফ্রিকায় অবস্থান করা টাইগারদের হেড কোচের সঙ্গে। একটি গণমাধ্যমে তার পদত্যাগের খবর প্রসঙ্গে তিনি সিইওকে জানিয়েছেন তার বলা কথার ভুল ব্যাখ্যা হয়েছে। ছুটি শেষে অক্টোবরে দেশে ফিরে দায়িত্ব পালন শুরু করবেন আবার। তবে টাইগার টিম ম্যানেজমেন্টের অন্যদের সঙ্গে শীতল সম্পর্কের জেরে বারবার সংকট তৈরি হচ্ছে ডমিঙ্গোর সঙ্গে।
বিসিবি তাকে টি-20 থেকে সরিয়ে টেস্ট আর ওয়ানডের দায়িত্ব বহাল রাখে। বিসিবি সভাপতির সঙ্গে সভার পর সেটা হাসি মুখে মেনে নিয়ে ছুটিতে গেছেন ডমিঙ্গো। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরের মতোই বাড়তি আগ্রহ সমর্থকদের মনে। সাবেক ক্রিকেটারদের মধ্যেও এই দুই দলের লড়াই স্পেশাল। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন মনে করেন এই ম্যাচের জয়ী দলই জিতবে শিরোপা। 28 আগস্ট মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। একদিন বাদেই আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের 15তম আসর। বিশ্বকাপের আগে টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবে দেখছে এশিয়ার দলগুলো। তবে আসরের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ। কোটি ভক্তের মতোই 28 আগস্টের সেই মহারণের অপেক্ষায় বীরেন্দর সেহবাগ। পাকিস্তান কি রাইভালরি হমেশা সে বহুত আচ্ছি রহি হ্যায়। ভারত পাকিস্তান লড়াই বরাবরই বাড়তেই রোমাঞ্চ ছড়ায়। সবার মতো আমিও সেটা দেখার অপেক্ষায়। ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দ্বৈরথের সঙ্গে শুধু ভারত পাকিস্তান ম্যাচের তুলনা চলে। এদিকে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের চোখে ভারতই ফেভারিট। এশিয়া কাপের সর্বোচ্চ 7 বারের চ্যাম্পিয়ন ভারত। হেড কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হওয়ায় এশিয়া কাপের দায়িত্ব ভিভিএস লক্ষণের কাঁধে। আমার ধারণা বিজয়ী হবে ভারত। তারা খুবই শক্তিশালী এবং দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে প্রথম ম্যাচটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ পাকিস্তানও এখন দারুণ আত্মবিশ্বাসী। পাকিস্তানকেও পিছিয়ে রাখছেন না ওয়াটসন। বাবর আজমের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে ফর্মে রয়েছে দলটি। টি-20 বিশ্বকাপের পর 13 ম্যাচে 11 জয় তাদের। এই ফর্মেটে ব্যাটার র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে অধিনায়ক নিজে, সাথে রিজওয়ান ফখরজামানরা তো আছেনই। বোলিংয়েও পেস ও স্পিন স্পেশালিস্ট রয়েছে দলটিতে। ভারতের বিপক্ষে খেলায় পাকিস্তান একটু বেশি উদ্বুদ্ধ থাকে। যখন তাদের আত্মবিশ্বাস বেশি থাকে, তারা প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই মুহূর্তে তাদের অবস্থা ঠিক তাই। যে কোনো বড় টুর্নামেন্টে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তারা। ওয়াটসনের মতে ভারত পাকিস্তান ম্যাচ অনেকটাই নির্ধারণ করবে শিরোপা দৌড়ে কারা এগিয়ে থাকবে। শিরোপার লড়াই এই দুই দলের মধ্যে আটকে থাকবে বলে মনে করেন তিনি। অনুশীলনে কোহলি ও বাবর আজমের হ্যান্ডশেকের ভিডিও সারা ফেলেছে নেটিজেনদের মধ্যে। এটাই যে এশিয়া কাপের মূল আকর্ষণ। রুকসানা ফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের মেয়াদ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বাফুফে। সঠিক সময়ে মূল মাঠ বুঝে না পেলে লীগ কমিটির পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে। এরই মধ্যে বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ফেডারেশন। প্রায় 100 কোটি টাকার সংস্কার কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে, কিন্তু প্রকল্পের মেয়াদ নানা কারণে বেড়েছে 6 মাস, বেড়েছে ব্যয়। সংস্কারের সময় বেড়ে যাওয়ায় ঝামেলায় পড়েছে বাফুফে। চলতি বছরের মধ্যে অন্তত মূল মাঠ ও আনুষঙ্গিক স্থাপনা বুঝে না পেলে লীগের সূচি প্রস্তুতে পেশাদার লীগ কমিটি পড়বে বড় জটিলতায়। মাঠ ঠিক থাকলে, ড্রেসিং রুম ঠিক থাকলে, মিডিয়া ফ্যাসিলিটিসগুলো ঠিক থাকলে আমরা মাঠটা ব্যবহার করতে পারি। মানের দিক থেকে বাফুফে কোনো কম্প্রোমাইজ করবে না। সো ভালো ঘাস, উন্নত মানের মাঠ, ফিফা স্ট্যান্ডার্ড মাঠ, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ডাগ আউট বা সাইড বেঞ্চ, ড্রেনেজ সিস্টেম। কমলাপুরের টার্ফ পেশাদার ফুটবলের জন্য উপযুক্ত নয়। ক্লাবগুলোর এই মাঠে খেলতে আছে অনীহা। যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মূল মাঠটি সময় মতো বুঝে না পাওয়া যায়, তবে ঢাকার মধ্যে ফুটবল মাঠ সংকটের পুরনো বাস্তবতা সমাধানের নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বাফুফেকে। এদিকে কক্সবাজারের খুনিয়া পালংয়ে ফিফা সেন্টার অফ এক্সিলেন্সের কাজ শুরুর ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা গুছিয়েছে ফেডারেশন। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল এমপি, তারপরে আমাদের যুব ক্রীড়া সম্মানিত সচিব সাহেব, আমরা একটা মিটিং করবো। মিটিংটা করার পরে আমরা ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু জানাতে পারবো। সব বাস্তবতা মাথায় রেখে বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন। ঢাকার বাইরের ভেনুগুলো ঠিকঠাক রাখতে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে বাফুফে। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব ও টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ জানতে।
অনিশো কি পাগলা গো।